পূজো শেষ, প্রতিটি জেলা সদরে হচ্ছে কার্নিভাল, বনগাঁতে কি হবে কার্নিভাল? একই প্রশ্ন ঘুরছে শহরবাসীর মনে। শারদোৎসব শেষ, উমা ঘরে ফিরছেন, দিকে দিকে চলছে মাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি। মাকে বিদায় জানানোর প্রাক্কালে শহরবাসীর মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এবছর কার্নিভাল হবে তো? গত মঙ্গলবার বিকাল থেকেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। বনগাঁ থানার ঘাট ও মিলনপল্লী এলাকায় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসনের নজরদারিতে পৌরসভার ব্যবস্থাপনায় চলছে প্রতিমা নিরঞ্জন। সরকারিভাবে প্রতিটি জেলা সদরে দুর্গাপুজোর কার্নিভাল বা শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবেই বনগাঁ থেকে বারাসাত শোভাযাত্রা নিয়ে যাওয়া বা সেখানে গিয়ে অংশগ্রহণ করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। স্বাভাবিকভাবেই এই প্রস্তাবে অনীহা প্রকাশ করেছেন বেশিরভাগ পুজো আয়োজকেরা। সূত্র মারফত জানা গেছে, বনগাঁ মহকুমার গোপালনগর এলাকার একটিমাত্র ক্লাব শুধুমাত্র বারাসাতে কার্নিভালে যোগ দিচ্ছে। বারাসাতে কার্নিভালে যোগদান করার বিষয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন পুজো আয়োজকদের সাথে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন পৌরপ্রধান। পৌরপ্রধান জানান, বারাসাতে গিয়ে কার্নিভালে যোগ দেওয়ার ব্যাপারে ক্লাবগুলি অনীহা প্রকাশ করেছেন। সীমান্ত শহর বনগাঁ, বিগত দিনে সুসজ্জিত কার্নিভাল চাক্ষুষ করেছে শহরবাসী। এবছরও বনগাঁতে জাঁকজমকভাবে আয়োজিত হয়েছে দুর্গাপুজো। শহরের বাসিন্দারা চাইছিলেন এই শহরেই আয়োজন করা হোক কার্নিভালের, কিন্তু শেষমেশ পৌরসভা বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে কার্নিভাল হচ্ছে না বলেই জানা গিয়েছে। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, কার্নিভাল না হলেও পুজোর পর বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে অনেক বড় করে, সেখানে সম্মান জানানো হবে বনগাঁর পুজো আয়োজকদের। এ বিষয়ে গোপাল শেঠ আরো বলেন, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে শুভ বিজয়ে সকলকে প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। শারদীয়া দুর্গা উৎসব এবার মহা সমারোহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে আর্থিক আনুকূল্য দিয়েছে, এবারে যে পুজো আমাদের এযাবৎকালীন সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় মিলন উৎসব হয়েছে, যাতে আমাদের এখানে এপার বাংলা ওপার বাংলার সমস্ত মানুষ মিলিত হয়েছিল এবং সেই পুজোর আনন্দে আমরা এবার শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষ এখান থেকে গেছে। পুলিশ প্রশাসন এবং বনগাঁ পৌরসভা সেটাকে যথাসাধ্য তাদের ঐকান্তিক প্রচেষ্টায় পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা সেই পুজোটাকে শান্তিপূর্ণভাবে কাটাতে পেরেছি। আমরা এবার শুভ বিজয়ের পূর্ণলগ্নে যখন মা দুর্গার বিসর্জনের পালা, আমরা বনগাঁ থানার ঘাট এবং আপনজনের ঘাটকে আমরা সুন্দর করে সাজিয়েছি এবং সেখানে বিসর্জন চলছে। শারদীয়া দুর্গা উৎসব যেমন বনগাঁয় হয়, বনগাঁর মানুষ চাই কার্নিভালটা বনগাঁয় হোক। এখান থেকে 63 কিলোমিটার সকলকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাওয়ার জন্যে, কিন্তু তারা অর্থনৈতিক দুর্বলতার কারণে 4-5 লক্ষ টাকা করে খরচ হয়, তারা ওই ওখানে গিয়ে করার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে, বলছে বনগাঁয় আমাদের কার্নিভাল করুন। এবং সেক্ষেত্রে বনগাঁয় শুধু বনগাঁর পাল্লার দক্ষিণপাড়া পূজা কমিটি, কিশোররা যেটা যে পুজো করে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে এবার বারাসাতের ওই কার্নিভালে যোগ দিচ্ছে। আমরা চাই, আমরা দিদির কাছে অনুরোধ, আমাদের এই নমাস ল্যান্ডের যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানাই যে আমরা বনগাঁয় কার্নিভাল করতে চাই, আমাদের যাতে আগামীবার অনুমতি দেয়, আমরা সেটাকে করলে আমাদের পরিপূর্ণতা পাবে। এপার বাংলা ওপার বাংলার মিলন, সেই মিলন হবে কতদিনে, সেই কার্নিভালটা যদি সম্পূর্ণ রূপ আমরা দিতে পারি তাহলেই আমরা পরিপূর্ণতা পাবো। এটা দিদির কাছে আমরা হাত জোর করে আমরা চাইছি যে আমরা বনগাঁয় যেহেতু বাংলাদেশ সীমান্তের পুজো, আমরা এপার বাংলা ওপার বাংলার কার্নিভাল দিদি যেভাবে পুজোয় এবার সামগ্রিক বাংলার পুজোকে মেলে ধরেছেন, সারা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক আজ অবধি সেইভাবে মেলে ধরতে পারেনি,
অবশ্যই আমরা বারাসাতের যে কার্নিভালের সঙ্গে আছি আমরাও যাব, এবং পুজোর সামগ্রিকভাবে বনগাঁর নাগরিক দিদিকে দুহাত ভরে আশীর্বাদ করছে, ক্লাবগুলো আশীর্বাদ করছে যে এই পুজোর যেভাবে উনি পাশে দাঁড়িয়েছেন, রাষ্ট্রপুঞ্জ আবার এসে দিদিকে বলবে তুমি ভারত সেরা, তুমি বিশ্ব সেরা, তুমি হলো ধর্মকে কিভাবে লালন পালন করে ধর্ম যার যার উৎসব সবার এই আঙ্গিকে এবার দুর্গাপুজো শেষ করছে। তবে বনগাঁ এলাকার বেশ কিছু পুজো আয়োজকরা জানিয়েছেন শুক্রবার তারা নিজেদের মতো করে শোভাযাত্রা নিয়ে প্রতিমা নিরঞ্জন করবেন। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।